हेलो एवरीवान वेलकम टू माय चैनल लिपिकार प्रतिदिन। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এসে পড়েছি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একদমই ছোট। তো এই যে ব্লগ শুরু করছি, এখন বাজে দুপুর 12টা। তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়েছি, দুই মেয়েরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু পুজো দিতে হবে না, পুজো অলরেডি হয়ে গেছে, মা পুজো দিয়ে দিয়েছে। আমি স্নান টান করে এই যে এসে পড়েছি একটা মালটা নিয়ে। মালটা খেতে আমার খুবই ভালো লাগে, একটু টকটক লাগলে আমার আরও বেশি ভালো লাগে। তো এই যে মালটা ডালটা কেটে নিয়েছি, কেটে এগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে তারপর বসে বসে খাবো। তো এই যে কাটা হয়ে গেছে, অলরেডি নুনও দিয়ে দিয়েছি, এখন খাওয়া শুরু করেছি, খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। তো এই যে এখানে একটা আর্ট গ্যালারি মতো বাবাই বানিয়েছে, সব আর্টগুলো ওর এখানে লাগিয়ে রেখেছে। তো এখন বেজে গেছিলো বিকেল 4টা। তো বাবাই চলে গেছে আজকে ক্যারাটেতে, অনেক দিন পরে আজকে ক্যারাটে ক্লাসে যাচ্ছে ও। তো ও ক্যারাটে ক্লাসে যাচ্ছিলো, আর আমি আর মামুন উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মামুন খুব স্যাড হচ্ছিলো, কারণ ওরও বেরু বেরু যেতে খুবই ভালো লাগে, কিন্তু ও তো যেতে পারছে না। তো এখন হয়ে গেছে মানে বিকেল না, এখন সন্ধ্যা 8টা বাজে, প্রায় 7:30-8টা বাজে। তো আমি যে আমার ঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিই, আমার ঘরের কী করুণ অবস্থা হয়ে আছে। বাবাই অলরেডি এসে পড়েছে, ও একদিক দিয়ে ডান্স করছে, এই করছে। তো আমি মানে আজকে 7:30 বেজে গেছে, এখনও পুজো দিইনি আজকে সন্ধ্যা। তো পুজো টুজো দিয়ে এই যে ড্রেস চেঞ্জ করে এসে পড়েছি। ঘরের অবস্থা আরও করুণ হয়ে গেছে, দেখো বেড কাভারটা পর্যন্ত আমার বিছানাতে ঠিকঠাক মতো পাতা থাকে না, এটাও উঠিয়ে ফেলে আমার মেয়েরা। তো এই যে একদিক দিয়ে বেড কাভার উঠানো আছে, এর মধ্যেই বসে দিদি দেখো পড়াশোনা শুরু করেছে। আর বোনও ওই যে নিচে আরও মানে লণ্ডভণ্ড কাণ্ড করছে, সব খেলা টেলা বের করে দিয়ে করছে। তো এইগুলো এখন সব গুছাতে হবে, পুরো ঘর ওলট পালট করে দিয়েছে। মানে আমার এটা নিত্যদিনের কাজ হয়ে গেছে এখন। ডেইলি একবার করে ঘর গুছাও, ডেইলি একবার করে বিছানা চাদর চেঞ্জ করো, ডেইলি একবার করে এই করো। আগে কী হতো না, বাবাই যখন বড় হয়ে গেছিলো, একটু মামুনও ছিল না, তখন মানে এইসব রোজ দিন করতে হতো না। তো এই দিকে ভাত বসিয়ে এসেছি, রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে রান্নাঘরের কাজ টাজ কমপ্লিট করে তো এসে পড়েছি ঘরে। এখন ঘরের অবস্থা সেই করুণ অবস্থাই হয়ে আছে। বাবাই তো দেখে না, ওকে না বললে ও করে না। তো এইতে মামুনুকে আগে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে মামুনুকে হাফ ওই সাইডে ঘুম পাড়িয়ে দিয়ে এখন পড়বো পুরো ঘর গোছানো নিয়ে। তো আমি না একা, বাবাইও হেল্প করবে আমাকে। বাবাই অবশ্যই এসব করতে ভালোবাসে, কিন্তু ও একা করতে ভালোবাসে না, ওর সাথে কেউ যদি থাকে তখন ওর ভালো লাগে। তো এই যে এখন মানে গোছানো স্টার্ট করে দিয়েছি, ও নিজের বইপত্রগুলো গুছিয়ে টুচিয়ে নিজ ঠিকঠাক করছে, ম্যাটগুলোকে ঠিকঠাক করছে, আর আমি বিছানাটা ঠিকঠাক করছি। এরপরে মানে বাইরে দুই আর কাপড় আছে পুরো, মানে আজকে অনেক কাপড় ধুয়েছিলাম, ওই কাপড়গুলো সব বারান্দায় মেলা আছে, ওগুলো সব আনবো, ভাঁজ করবো। মানে এখন অনেক কাজ, এখন প্রায় 10টা বেজে গেছে এইসব করতে করতে। হাজব্যান্ড আসারও টাইম হয়ে গেছে। তো হাজব্যান্ড আসার আগে মানে ঘরটা টিপটপ করে নিচ্ছি, কারণ ও একটু গোছগাছানো ভালোবাসে। তো গোছগাছানো কার না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু করতে গেলে না অসুবিধা হয়, যে করে সে বোঝে। তো এই যে আমি গোছানো হয়ে গেছে। তো এই যে আমার হাজব্যান্ড এসেও পড়েছে, বাবার জন্য সুন্দর একটা টেবিল নিয়ে এসেছে, আর ও খুব খুশি হয়ে গেছে। ওর আগের টেবিলটা ভেঙে গেছিলো, তো ও এখন নতুন টেবিলটা পেয়ে ও ভীষণ খুশি হয়ে গেছে, ওটাকেই দেখছিল। তো এখন বেজে গেছে রাত্রি 10টা, মামুনুকে নিয়ে ঘুম পাড়াতে যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে ওর ঘুমাতে, রোজ দিনই 1টা কি 2টো বাজে ঘুমাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।